জন্য আল্লাহ ইমানদার হিসেবে আমাদেরকে ডাক দিয়েছেন, মুমিন আল্লাহ পাক ডেকেছেন, কত বড় সৌভাগ্য আমাদের। দেখেন আল্লাহ আমাদেরকে ইমানদার বলেছেন, মুমিন বলেছেন। এখন আল্লাহ পাক বলেন উদখুলু ফিসসিলমি কাফা, যেহেতু মুসলমান হইবা ইমানদার ডাক দিয়েই দিলাম, সুতরাং পরিপূর্ণতার সঙ্গে তোমরা ইমানের রাস্তায় ঢুকে যাও, ঘরে ঢুকে যাও। আর ঢুকতে গেলে কিছু শয়তান তোমার আশেপাশে থাকবে, এদেরকে পরোয়া করা যাবে। ভালো কাজ করতে গেলে, ওয়াজ মাহফিল করতে গেলে, ভালো পথে চলতে গেলে কিছু শয়তান বাধা দেয়, এটা স্বাভাবিক। কিন্তু এই শয়তানদেরকে যদি আপনারা কোনো গুরুত্ব দেন তাহলেই ঝামেলা, গুরুত্ব না দিলে কোনো ঝামেলা নেই। এই জন্য আল্লাহ পাক বলেন লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, এই শয়তানদের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, এই শয়তান যেমনে বলে এমনিই চলা যাবে না। ইন্নাহু লাকুম আদুউ মুবিন, কেন স্পষ্ট এরা তোমাদের জন্য শত্রু। বন্ধু বেশে আসবে কিন্তু মূলত এরা শত্রু, বন্ধু না। এখন বুঝবেন কেমনে শয়তান কোনটা। শয়তান দেখার জন্য জাহান্নামে যাওয়া লাগে না, আপনার আশেপাশে তাকাইলে দেখবেন শয়তান ঘুরতেছে। কেমনে জানেন, আপনি ভালো কথা বলবেন, ভালো কাজ করবেন, পাশ থেকে এক বন্ধু ডাক দিয়ে বলবে এই জামানায় হকের কোনো দাম নাই, সত্যের দাম নাই, তা কি করা লাগবে, বাটপাড়ি করে চলবে না, এমনি চলতেছে জামানা। আপনি চিন্তা করবেন যেই লোকটা আমার সুন্দর করে এই পরামর্শ দিচ্ছে, শয়তান দেখার জন্য আমার কোন জায়গায় যাওয়া লাগবে। আর এটাই তো মূলত বড় শয়তান। শয়তান যদি না হইতো আমার কি এই পরামর্শ দেয়? দুই ব্যবসায়ী একসঙ্গে, আরে বেটা বাদ দে, চায়না কাপড় জাপানি কবি দেখবি দাম বেড়ে গেছে, দেখো তো আমি কেমনে কামাই। আপনি চিন্তা করবেন, আরে তুই তো শয়তানের বেশে আমার কাছে এইসব পরামর্শ দিয়েছিস। শয়তান দেখতে জায়গায় যাওয়া লাগে না। আমাদের চতুর্পাশে শয়তান ঘোরাফেরা করে, আমাদের চতুর্পাশেই শয়তান আছে, আমরা দেখতে পাই না, বরং শয়তানের সঙ্গে আমরা মিশে যাই। এ কারণে আল্লাহ পাক বলেন তোমরা শয়তান থেকে বেঁচে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের মেহনতের কাজ দিয়ে পাঠাইলেন, প্রত্যেকটা মুমিনের সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করবেন। এই জন্য রাসূল বলেন মুমিন যদি হতে হয় একটা জিনিসের স্বীকারোক্তি দাও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে ভাইরা, হে মানুষেরা, সকলে শুনে রাখো, তোমরা একটা কথা বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কেউ এই কথা বলে তুফলিহুন, সবগুলা মানুষ সফল হয়ে যাবে, একটা কথার দ্বারা সব মানুষ সফলতা। আর এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুমিন যখন একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুমিনের মুখ থেকে একটা সাদা পাখনা, দুই পাখার একটা সাদা পাখি মুমিনের মুখ থেকে বের হয়ে আল্লাহর আরশ পর্যন্ত এই মুমিনের জন্য নাজাতের দোয়া করতে করতে চলে যায়। সুবহানাল্লাহ, সুন্দর একটা পাখি বের হয়, যে পাখিটা আরশের কাছে যায় বলে আল্লাহ এই বান্দাকে মাফ করো, আল্লাহ এই বান্দাকে মাফ করো, আল্লাহ এই বান্দাকে মাফ করো। আসমানের ফেরেশতারা বলে এই চুপ থাকো, এত চেঁচামেচি করো কেন? তখন ওই পাখিটা ডাক দিয়া বলে আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত চুপ থাকবো না যতক্ষণ যেই ব্যক্তিটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বীকারোক্তি দান করেছে, যতক্ষণ তুমি তাকে মাফ করার ঘোষণা না দিবা ততক্ষণ তার নাজাতের জন্য আমি তোমার কাছে দোয়া করেই যাব। সুবহানাল্লাহ, জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এমন একটা জিনিস। এই জন্য রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদখালাল জান্নাহ, কোন মুমিন যদি ঈমানের সঙ্গে একবার বাদ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার কালেমার স্বীকারোক্তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আচ্ছা এখন বলেন কতটা সহজ জান্নাতে যাওয়া, কিন্তু কথা হলো এই যে কালেমার যেই মর্মার্থ ওইটা বুঝে পড়া লাগবে এবং আমলও করা লাগবে। অন্যথায় 24 ঘন্টাও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ এদিকে সুদ খান, লা ইলাহা ইল্লাল্লাহ এদিকে ঘুষ খান, লা ইলাহা ইল্লাল্লাহ ওদিকে জেনা, লা ইলাহা ইল্লাল্লাহ এদিকে চুরি, এরপরেও লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাত পর্যন্ত নিতে পারবে না, কারণ এটা করতেও হবে, এটা অনুযায়ী আমলও করা লাগবে। এক সাহাবীর ঘটনা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসওয়াদ গালি বলে
কালো একটা রাখাল সাহাবীর নাম। খায়বারের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার এলাকা দখল করলেন, এখনো রাসূল পর্যন্ত যুদ্ধে জয়লাভ করেন নাই সাহাবা একরামেরা। খায়বার যেই দুর্গ ছিল, দুর্গের চতুর্পাশে রাসূল সাহাবা একরামদেরকে দিয়ে ঘেরাও করে রেখেছিলেন, ঘেরাও করে রাখি ইহুদিদেরকে, তো ইহুদিদেরকে ঘেরাও করা। তো বেশ কয়েকদিন কেটে গেল এভাবে, হঠাৎ করে একদিন এক রাখাল বের হইলেন। রাখাল বিশাল ছাগলের পাল নিয়ে বের হইছে, কালো একটা রাখাল। বের হওয়ার পরে তাকায় দেখে মুসলমানের সাহাবা একরামরা সব জায়গায় জায়গায় তাঁবু গেড়ে গেড়ে বসে আছে। রাখালের মনে একটা প্রশ্ন আসলো, আরে এরা কারা? তো মক্কার মদিনার সেই মানুষেরা, যেই ব্যক্তিটা নিজেকে নবী দাবি করেছেন সেই নবীর উম্মত। রাখালের মনের ভিতরে প্রশ্ন, আমি এই জায়গায় আসলাম, শুনলাম এই জায়গায় মদিনার বাদশাহ এখানে আসছেন আমাদেরকে মারার জন্য, অর্থাৎ খায়বারের দুর্গটা জয় করার জন্য মদিনার থেকে ইয়াসরিবের নবী বাদশাহ এখানে আসছেন। সাহাবা একরামদেরকে তাকায় দেখে এক একজন তাঁবু টাঙায় টাঙায় বসা, পাহারা দিতেছে যুদ্ধের জন্য তৈয়ার। এদিক দিয়ে রাখাল ডাক সাহাবিকে ডাক দিয়ে বলো, ভাই তোমাদের লিডার কোন জায়গায় বসে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, ওই যে আমাদের লিডারের তাঁবু দূর থেকে দেখা যায়। রাখালকে তাঁবুটা দেখায় দেওয়ার পর রাখালের মনের ভিতরে প্রশ্ন, কোনোদিন কোনো বাদশাহ আমি আমার নর জীবনে দেখি নাই, আমাদের খায়বারের দুর্গের যেই বাদশাহ আছে তাকেও দেখি নাই, কারণ বাদশারা অনেক বড় লোক হয়, বাচ্চারা বিশাল বড় চেয়ারের ভিতরে বসা থাকে, বাচ্চারা অনেক বড় অনেক বড় 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 লোক হয়, এরা কোনোদিন গরিবদেরকে কাছে ঘেঁষতে দেয় না, এরা দাসীদের সঙ্গে কথা বলে না, গোলামের সঙ্গে ভালো ব্যবহার করে না, মনে হয় মদিনার বাদশাহ অনেক বড় লোক। আমার জীবনের একটা ইচ্ছা, জিন্দগিতে একবার হলেও কোনো বাদশাকে সামনে থেকে একটু দেখার ইচ্ছা। আমাদের প্রধানমন্ত্রী যদি এই জায়গা এলাকায় আসে দেখবেন সবাই ভিড় হয়ে যাবে, কেন? আর প্রধানমন্ত্রীর একটা নজর দেখার জন্য একটু মনের ভিতরে আসা, সেখানে আকা নামদার মদিনা কা তাজদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুনিয়ার বাদশা না, সমগ্র দুনিয়া এবং জান্নাত উভয় জাহানের বাদশা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখালের মনের ভিতরে একটাই প্রশ্ন, আমি মদিনার বাদশাকে দেখতে চাই। মদিনার বাদশাকে দেখার জন্য রাখাল সামনে আগায়, হঠাৎ করে মদিনার বাদশাহ তাঁবুর সামনে যখন আসলো, তাঁবুর সামনেও কোনো পাহারাদার নাই, মদিনার নবীর বাদশাহর ঘরের ভিতরে ঢুকবে কোনো পাহারাদার নাই, কোনো মানুষও নাই। রাখালের মনের ভিতরে প্রশ্ন, এমন কোন বাদশাহ যার বাজার গেটের ভিতরে কোনো পাহারাদার থাকে না, অথচ আমাদের বাদশাহ দুর্গে ঢোকার সময় এদিকে একজন ওদিকে একজন, ওদিকে সামনে এদিকে পিছনে, এত বড় বড় পাহারাদারদের মাঝখান দিয়ে তারপরে যাওয়া লাগে, অথচ কত বড় মদিনার একজন সর্দার, যেই সর্দারতে এতগুলো জাতিকে নিয়ে আমাদেরকে মারার জন্য এই জায়গা দখল করে রাখছে, এই জায়গাটায় আমি ঢুকবো, এখানে কোনো পাহারাদার নাই। রাখালটা আনমনে সুন্দর করে তাঁবুর ভিতরে ঢুকে গেল, তাঁবুর ভিতরে ঢুকলো, কোনো পাহারাদার বাধাও দিল না। একজন ডাক দিয়া বলে, কি ব্যাপার, কই যাও? বলে, তোমাদের বাদশার সঙ্গে দেখা করব, উনি কোন জায়গায়? বলে, এই তো। আরে ভাইরা, আমার রাখালের মনের ভিতরে বারবার এই প্রশ্নটা উকি আসে যে এরা কি আমার সঙ্গে ঠাট্টা করে নাকি? মদিনার একজন বাদশার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই, এই বাদশাটার সঙ্গে দেখা করব, কোনো পাহারাদার নাই, এরা কেমন একটা মজাদার বাদশাহ। মনে রাখবেন, কোনো লিডার, কোনো বড় বড় হাস্তি, কোনো বড় বড় নেতা যদি সৎ হয় এদের কোনো পাহারাদার দরকার হয় না, কারণ সৎ মানুষের পাহারাদার স্বয়ং আল্লাহর ফেরেশতার মাধ্যমে দেওয়া হয়। আর যারা সন্ত্রাসী করে বেড়ায়, যারা মানুষের টাকা চুরি করে বেড়ায়, এদের জন্য পাহারাদার দরকার হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো সন্ত্রাস নয়, অথচ রাখালটা এটাই জানতো যে মদিনার নবী এটা তো সন্ত্রাস, ইহুদিরা এটাই তো প্রচার করে যে মুসলমান সন্ত্রাসের জাতি, ইহুদি নাসারা খ্রিস্টানদের কাজ হলো এটা, গোটা বিশ্বের ভিতরে যত সন্ত্রাসী কার্যক্রম সব কিছু করে এরা, দিন শেষে আমাদেরকেই বলে সন্ত্রাস। অথচ আমরা যদি সন্ত্রাস হতাম, আমাদের বাংলাদেশে ইহুদি নাসারা খ্রিস্টানরাও আছে,
আমাদের সন্ত্রাসী কার্যক্রম যদি আমরা চালাইতাম এরা আমাদের বাংলাদেশে থাকতে পারতো না। আমরা সন্ত্রাসী কার্যক্রম পছন্দ করি না, এটা আমাদের ধর্মে নাই, যার কারণে আমরা ভাই ভাই হয়ে তাদের সঙ্গে আমরা মিলে বসবাস করতেছি। হ্যাঁ, এটাই আমার রসুলের উসওয়ায়ে হাসানা, এটাই আমার রসুলের আখলাক, ঠিক কিনা জোরে বলে। এটা ইসলামের সৌন্দর্য, রাখাল সুন্দর করে সামনে যায়, যা ডাক দিয়া বলে আপনি কি মুহাম্মদ রসুলুল্লাহ, রসুল ডাক দিয়া বলতেছে হ্যাঁ আমি মদিনার বাদশাহ, কা আপনি আমার সঙ্গে টিটকারি করতেছেন, বলে আর তোমার সঙ্গে টিটকারি কেন করবো, বলে মদিনার বাদশাহ হবেন, বড় আসন থাকবে, দুপাশে নারী থাকবে বাতাস করবে, হ্যাঁ সামনে স্বর্ণ থাকবে, মদিনার বাদশাহ, আর আপনি যে চাটায়ের উপরে বসে রয়েছেন, নই কোনো পাখা নাই কোনো পাহারাদার, এটা কেমন বাদশাহ? রাসূল ডাক দিয়া বলে হ্যাঁ আমি এই কথাই বলি, আল্লাহ পাক আমাকে এই কারণেই পাঠিয়েছেন যে গরিব দুঃখী সাদা কালো ধনী গরিব সব মুসলমান সমান, সুতরাং মানুষের ভিতরে তফাত কোনো থাকা দরকার নাই, তুমি প্রজা হতে পারো আমি বাদশাহ হতে পারি, কিন্তু তোমাকে আমি বুকে টানবো, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। রাখাল এই কথা শোনার পরে বলে কি বলতেছেন এগুলা, বলে হ্যাঁ। রাখালের মনে মনে একটা প্রশ্ন, মোহাম্মদ রসুলকে ডাক দিয়া বলে মদিনার বাদশাহ আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, আমি একজন কালো মানুষ রাখাল, আমি একজন গোলাম, আপনার মতো একজন মদিনার বাদশাহ, আমি যদি আপনার পথে দিনের পথে চলে আসি আপনি আমাকে কি পুরস্কার দিবেন, আমি কি পাব একটু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে রাখাল তুমি গরিব হতে পারো, কালো হতে পারো, গোলাম হতে পারো, রাখাল হতে পারো, এক নাম্বার তুমি যদি ইসলাম কবুল করো আমি মদিনার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার মতো গোলামকে আমি আমার বুকের ভিতরে টেনে জড়িয়ে ধরব, আর দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমা পাঠ করার কারণে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। রাখাল এই কথা শোনার পরে ডাক দিয়া বলতেছেন ঠিক আছে আমি মানলাম আপনার কথা অনুযায়ী, আপনি আমাকে একটু কবুল করায় দেন। রাসূল ডাক দিয়া বলে রাখাল যাও গোসল করে নাও পবিত্র হয়ে নাও। রাখাল গোসল করে নিলেন, পবিত্র হয়ে গেলেন, আল্লাহর হাবিবের সামনে এসে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা আমার হাতে রেখে একবার পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পয়গম্বরের হাতে হাত রেখে বায়াত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাখালকে সুন্দর করে মুসলমান বানায় তারপরে ডাক দিয়ে বলতেছেন আয় ভাই তুই কালো হতে পারো, তুমি গরিব হতে পারো, তোমার গায়ে ঘাম থাকতে পারে, মাগার আমি মদিনাওয়ালা নবীর সামনে কোনো গোলামের কোনো গোলামের দরকার নাই, আমি মদিনাওয়ালা নবী যেমন সুন্দর আমার কাছে তোমার মতো রাখালের সৌন্দর্য তত বেশি, সুতরাং আসো এখন তুমি একজন মুসলমান আল্লাহর গোলাম, কালেমার কারণে আমি রসুলের বন্ধু হিসেবে তুমি আজকে থেকে গ্রহণ হয়ে গেলে, কালামার কারণে গ্রহণ হয়ে গেল। রাসূল বুকে জড়ায় ধরলেন, সাহাবা একরাম বুকে জড়ায় ধরলেন, এই সাহাবী ডাক দিয়া বলে হুজুর এখন আমার করণীয় কি আমার একটু বলেন। রাসূল ডাক দিয়া বলতেছেন এখন নামাজের সময় না, আমি তোমাকে বলবো নামাজ আদায় করো, এখন নামাজের রক্ত না, তোমার কাছে টাকাও নাই যার কারণে আমি তোমাকে বলবো হজ করার জন্য, তোমার কাছে সম্পদ নাই যার কারণে আমি বলবো দান করার জন্য, তোমার কাছে শক্তি নাই, সুতরাং তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একটা আদেশ করতেছি, সেই আদেশটা হলো আমরা এখন খায়বারের দুর্গ জয় করার জন্য এই জায়গায় আসলাম, সুতরাং আমি রসুলের সঙ্গে তুমি যুদ্ধের ময়দানে জিহাদ করে নাও, যদি শাহাদাত বরণ করো আল্লাহ পাক বিনা হিসাবে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সাহাবী চিন্তা করলেন ঠিক আছে যাই যুদ্ধ করে নেই, রসুল ডাক দেয়া বলে যেই ছাগলগুলো তুমি বকরিগুলো এখানে আনলা, এই বকরিগুলো তুমি তোমার মালিকের দিকে ফেরত দিয়া দাও, চাইলেই তো আমি পারতাম এই বকরিগুলো আমাদের কাজে লাগানোর জন্য, কিন্তু না না এই বকরিগুলো তোমার আমানতে বাহিরে এসেছে, তোমার আমানতে আবার বকরিগুলো দুর্গের মাঝখানে আবার ফেরত চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাওয়ার পর
এই এই বেঈমান রাখাল যে আগে ছিল বেঈমান, এই বেঈমানটা এখন মুমিন হয়ে গেল। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য চলে যাও। এই কাফের রাখালটা এখন যুদ্ধের ময়দানে জিহাদ করে, সাহাবা একরামদের সঙ্গে জিহাদ করে, মুখটা একটু ঢেকে নিল, সাহাবা একরাম কেউ তাকে চিনে না, যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলো অনেক সাহাবা একরামের দল। এই সাহাবিও আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে শাহাদাতের বরণ করে নিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে সমস্ত মানুষদেরকে পর্যবেক্ষণ করার জন্য তাকায় দেখে, এখানে একটা লাশ দেখা যায়, ওখানে একটা লাশ দেখা যায়, একটা দুইটা তিনটা চারটা করে হাজার হাজার লাশ এখানে দেখা যাচ্ছে, অসংখ্য লাশ এখানে সাহাবা একরামদের দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখে এক জায়গায় কিছু সাহাবা একরামের ভিড় এক জায়গায় দাঁড়ায় আছে। সাহাবা একরামরা বলাবলি করতেছে, আরে এই লাশটা কার লাশ, আমরা তো এই লাশটাকে চিনি না, এই লাশকে কোনোদিন দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে আসার পর আল্লাহর হাবিব চেহারার কাপড়টা সরাইটাকে দেখে ডাক দিয়া বলে, এ সাহাবা একরামের দল, তোমরা এই ব্যক্তিটাকে চিনার কোনো প্রশ্নই আসে না। এই ব্যক্তিটা হলো অমুক রাখাল, যেই ব্যক্তিটাকে কিছুদিন আগে আমি রসুল নিজের হাতে মুসলমান বানিয়ে নেওয়া, ওই ব্যক্তিটা আজকে শাহাদাতের মর্যাদা অবলম্বন করে আল্লাহর জান্নাতে চলে গেছে। সাহাবা একরাম ডাক দিয়ে বলে, হুজুর কোনোদিন তো দেখি নাই, নামাজের জন্য মসজিদে দেখলাম না, হজ করতে দেখলাম না, আপনার সঙ্গে সোহবতেও থাকতে দেখলাম না। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, যদিও সে একক্ত নামাজ আদায় করতে পারে নাই, যদিও সে দানও করতে পারে নাই, যদিও সে জিহাদ হজ করতে পারে নাই, যদিও সে আমি পয়গম্বরের সঙ্গে কিছুক্ষণ সময় বসেও কাটাইতে পারে নাই, কিন্তু তার জবান দিয়া একবার উচ্চারণ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের কারণে শাহাদাত বরণ হওয়ার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে ইন্তিকালের সাথে সাথে জান্নাতে পৌঁছায় দিয়েছে। শুধুমাত্র কিসের বরকত বলে, জান্নাতের বরকতটা হইলো শুধুমাত্র কালেমার জন্য, জান্নাতটা পাইলো শুধুমাত্র কালেমার জন্য, নামাজও লাগে নাই, রোজাও লাগে নাই, হজও লাগে নাই, এ মুসলমান কালেমাটা পাঠ করলো জান্নাতি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেও কেউ যদি ইখলাসের সঙ্গে আমলের নিয়তে একবার উচ্চারণ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হাবিব বলেন কালেমা পাঠ করার সঙ্গে সঙ্গে একদিন না একদিন বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। দেখেন এখানে এই সাহাবী কোনো নামাজের আমল নাই, যাকাতের আমল নাই, হজের আমল নাই, ইবাদতের আমল নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র কালেমা, এই কালেমাটাকে জান্নাতে ঢুকায় নিয়ে গেছে। আর আমরা কালেমা পাঠ করে জাহান্নামী হয়ে যাই, কেন বলে আমাদের কালেমাটা হলো সুদ মুক্ত কালেমা না, সুদ যুক্ত কালেমা, আমাদের কালেমা গুনাযুক্ত কালেমা, আমাদের কালেমা হারাম কালেমা। কেন আমরা কালেমাও পাঠ করি আবার হারাম পথে থাকি, কালেমাও পাঠ করি গুনাও করি, এই কারণে আমাদের কালেমা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিতে পারে না। সুতরাং ভাইরা এখন থেকে আমরা চেষ্টা করি, নিয়োগ করি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি তো পড়ছি বাস, মাথা যদি ঝুঁকাইতে হয় একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটার মালিক যিনি তার দিকেই ঝুঁকাবো, অন্য কোন মানুষের দিকে নয়, এটাই যদি আমাদের উদ্দেশ্য হয় তাহলে আমাদের কালেমাও আমাদেরকে কোথায় নেবে বলেন, জান্নাতে। আল্লাহ পাক যেন কালেমাটার মর্মার্থ বুঝে আমাদেরকে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। এই জন্য কালেমা এই জিকিরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফজলুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সব কিছু করেন, আমরা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকি, কামাই রুজিতে ব্যস্ত থাকি, নানান কাজে ব্যস্ত থাকি, অনেকক্ষণ তো আলোচনা শুনলেন, এখান থেকে যাওয়ার পথে কি নিয়ে যাব আমরা এটা একটা আমাদের চিন্তার বিষয়। শুনলাম, তকবীর দিলাম, কিছু গজল শুনলাম, কিছু সুর শুনলাম, যাওয়ার পথে সব কিছু ভুলে গেলাম, এটা আমাদের কোনো ফায়দা নাই। ফায়দা হলো ওইটা, এখান থেকে কিছু একটা নিয়ে আমল করতে করতে গেলাম তাহলে এই মাহফিলটা সার্থক, আমার বলা সার্থক, আপনাদের বসা সার্থক। এখন ফায়দা কী নেব সেটা হলো কাজ করি, যেখানে যাই সব কিছুর ব্যস্ততা আছে, এর ফাঁকেও একটা জিনিস করব কি, সময় আছে তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। দোকানে ব্যবসা বাণিজ্য চলতেছে, বসে আছি,
তসবিহ একটা নিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ যতবার বের করব ততবার সওয়াব এই পাখি উড়ে যাবে আল্লাহর কাছে আমার নাজাতের জন্য মাফ চাইতে থাকবে যতবার বলবো ততবার সওয়াব সুতরাং এই জিকিরটা এখন থেকে জবানের ভিতর উঠাইতে প্রস্তুত কারা কারা আছেন হাত তুলুন আল্লাহ পাক কবুল করুক জোরে বলেন আমিন এই এখান থেকে এই সবকটা নিয়ে যাবে আমাদের ব্যস্ততা আমাদের হাত আমাদের হাতের কাজ পায়ের কাজ সব কাজ থাকবে কিন্তু আমাদের জবানের কাজ থাকবে হলো একটাই কাজ সেটা জবান দিয়ে আল্লাহর জিকির আল্লাহর জিকির যদি জবানে কন্টিনিউ থাকে শয়তান আমার আপনার পাশে জিন্দেগিতেও ঘেসার কোনো সাহস রাখতে পারবে না ইনশা আল্লাহ তা আমরা এখান থেকে নিয়ে যাব শুভ আজকে জুমার রাত যেহেতু শোয়ার পরে বালিশের সঙ্গে মাথাটা লাগায়া হেডফোনে গান না শুনে জবান দিয়া জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবচেয়ে উত্তম জিকির এটা যদি আজকে এখান থেকে নেই যে আমি প্রত্যেক দিনের আমল আমার এখন থেকে আল্লাহর জিকির করা তাহলে আমার বসা আমার চিল্লায় কথা বলা আপনাদের এই গরমের ভিতরে এতক্ষণ বসে থাকা সব কিছু ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবে এই যে লা ইলাহা ইল্লাল্লাহর আমল যে জায়গা থেকে শুরু হয় যেখান থেকে এর সবকের চর্চা হয় এটা হলো এই প্রতিষ্ঠানটা এই ছেলেরা ২৪টা ঘন্টা এই সমস্ত কিছুর আমলই শিখে এখানে একটা মার্কাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনী মার্কাস কোরআনের মার্কাস এটা আপনাদের মার্কাস এটা আপনাদের মাদ্রাসা